আশা করি সবাই তোমরা ভালো আছো, খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একটু বেশি 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 ভালো আছি, কারণ কি তোমরা আমাকে দেখে বুঝতে পারছো, রেডি হয়ে গেছি, লিপস্টিক টিপস্টিক পরে নিয়েছি, ডার্ক লিপস্টিক পরেছি পুরো রেড। অ্যাকচুয়ালি যাচ্ছি ভবিষ্যতে একটু ঘুরতে, ঘুরতে মানে কাজে আর কি। তো কাজে যেতে গেলেও তো বাইকের পিছনে বসে যাব, এটাই আমার কাছে ঘোরা, এটাই আমার কাছে মজা, আমার কাছে হ্যাপিনেস এটাই যে ওর বাইকে করে বাইকের পিছনে বসে হাওয়া খেতে খেতে এনজয় করা। আমার ভীষণ ভালো লাগে ওর বাইকে চড়ে এদিক ওদিক যেতে, তো আমরা মাঝে মাঝেই এদিক ওদিক যাই। তো আজকেও একটা কাজ, একটা না অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, সিঁদুরটা কেটে গেছে, আর একটা একটু ভালো জামা পরেছিলাম, বাট কি হলো প্রচণ্ড গরম লাগছে, ওর জন্য চেঞ্জ করে আবার এই 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 ঘরে পরার জামাটা পরে নিয়েছি। আর আমার ব্ল্যাক লেগিংসটা জানি না কোথায়, খুঁজে পাচ্ছি না, তো পেয়ার আপ করেছি এই কালারটার সাথে, যদিও ম্যাচ করেনি, তাও কি কেই বা আমাকে দেখবে তাই না। তাহলে আর লেট না করে তাড়াতাড়ি ঘুরে আসি, বাইরে গিয়ে আমি তোমাদেরকে নজরাটা দেখাচ্ছি। তুলসী গাছ লাগাবো বলে ভাবছিলাম, তো কোথা থেকে কিনবো এখন তো বাইরে যাচ্ছি না, তো আমার যে প্রিয় বান্ধবী পারমিতা ও আমাকে এসে দিয়ে গেছে এই ছোট দুটো তুলসী গাছের চারা, তো আমি বসিয়ে দিয়েছি। আর আজকে আমি বানাতে চলেছি সাবুর খিচুড়ি, আর এর জন্য আমি 2 ঘন্টা ধরে সাবুটা জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে নিয়ে নিয়েছি বাঁধাকপি, লঙ্কা, টমেটো, একটু কুমড়ো, পেঁয়াজ কুচি আর আদা কুচি। আজকে আমি বানাতে চলেছি সাবুর খিচুড়ি, আর সাবুর খিচুড়ির জন্য কড়াইতে প্রথমে তেল গরম করে তার মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে তার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে আর নুন হলুদ দিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো আমি ইউজ করছি না, তার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর সব দিয়ে একটু ভালো করে কষানোর পরে আমি ডাল সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, সেটা দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে ওটা ফুটে টুটে গেলে তার মধ্যে নুন মিষ্টি যা লাগবে সেগুলো দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে অন্য একটা কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ আর আদা কুচিটা একটু ভেজে ভেজে তারপরে সেটা সাবুর মধ্যে দিয়ে ফোড়ন যেটাকে বলে নামিয়ে এটা করে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার টেস্টি টেস্টি সাবু। তোমরা বাড়িতে ডেফিনেটলি ট্রাই করতে পারো, আমার তো খুব ভালো লাগে, জানি না তোমাদের কার কেমন লাগবে, যদি কখনো ট্রাই করো আমাকে প্লিজ জানিও। বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, ব্লগটা কেমন লাগছে, আমার ব্লগগুলো কেমন হচ্ছে জানাতে ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কেউ আনসাবস্ক্রাইব করে দিও না। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন কোনো এক্সাইটিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার।